মাছের রাজ্য আমাগো বাগের হাট। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আসি আমাগো বাগেরহাটের বারাকপুর বাজার। তো আজকে বারাকপুর বাজারটা ঘুরে ঘুরে দেখাই, আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা নতুন দেখতেছেন হৃদয় বাগার টেস্টি হওয়ার দিকে থাকবেন, চলুন দেখে নিই। বাগেরহাটের মাছ মানেই সাদা সোনা, আর এই মাছের কারণেই বাগেরহাটের এত সুনাম, এত অর্জন। শুধু মাছ না, বাগেরহাটের পান, সুপারি, নারকেল, বিভিন্ন রকম সবজি, বাগেরহাটের সেই পিঠা, হাঁসের মাংস ইত্যাদি ইত্যাদি, বাগেরহাটের গুণনাই বলে, বাগেরহাটের বিখ্যাত জিনিসের নাম বলে আসলে শেষ করা কোনোভাবেই সম্ভব না। বিশেষ করে বাগেরহাটের এই যে কুড়াল মাছ বা পাতাড়ি মাছ, পার্শে মাছ, টিংরা মাছ, চিংড়ি মাছ, এগুলো আসলে অন্য অন্য জেলায় মানে এই সব মাছগুলো তেমন একটা পাওয়া যায় না, কিন্তু বাগেরহাটে পাওয়া যায়। তো ইতোমধ্যে শীতকালীন সবজি কিন্তু চলে আইছে, যেমন মূলো। তো মূলাটা কিন্তু আসলে এখন একটু নতুন নতুন যেসব শীতকালীন তরকারি উঠতিছে এখন একটু দাম বেশি, আস্তে আস্তে কয়েকদিন পরে কমে যাবে। এই যে জলপাই, এই জলপাইটা কিন্তু আমাকে এদিক প্রচুর পরিমাণ পাওয়া যায়। তারপরে এই যে কলা, যে কাঁচকলা যারে বলে, কাঁচকলা, কাঁচকলাটা কিন্তু ভর্তা করে খাইতে খুব টেস্ট। শশা, খিরে, মোটামুটি আমাগো বাগেরহাটের তরি তরকারি কিন্তু বাগেরহাটেতে সব জেলায় যায়, বেশিরভাগ ঢাকায় যায়, গাড়ি ভরে ভরে যায়। কদু, ওই যে বড় বড় কদু, বাগুন, তো যার কারণেই সব বাইরে চলে যাওয়ার কারণে কিন্তু বাগেরহাটের একটু সবজির দাম বেশি হয়ে দাঁড়ায়, একটা পানের দামও বেশি। কারণ বাগেরহাটেতে সব আমরা দিয়ে দিচ্ছি, সারা দেশে সারা জেলায় চলে যাচ্ছে, কিন্তু বাগেরহাটে যে জায়গায় উৎপাদন হয় সে জায়গায় দাম বেশি। আর এই যে কচু, বাগেরহাটের কচু একবার খালি সারা জীবন মনে থাকবে। এই দেখি কচু, সাথে চিংড়া মাছ, চিংড়া মাছ দিয়ে কচু রেঁধে খাইয়ে দেন, বা ওই কচু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খাইয়ে দেন, কিরাম মজা, সেই আকারে মজা। আর এই যে শাক সবজি, মানে টাটকা টাটকা শাক সবজি খেতে খেতে কাইটিয়াই নেই, আটে নিয়ে আসে, মানে এরপরে আর এ নিয়ে যেয়ে বাড়ি গিয়ে একটু চিংড়ি মাছতে রাঁধলি, মানে ওই দিয়েই 4-5 প্লেট ভাত খাওয়া যায়। আর এই যে পিঁয়াজ, ইন্ডিয়ান পিঁয়াজ, দেশি পিঁয়াজ, মোটামুটি আমাকে বাগেরহাটের যে জায়গায় যাই এক একদিন এক এক জায়গায় আট থাকেই, মানে আট মেলবেই, জিয়ানে যাই না কেন আট মেলবেই। আর এই আটে কিন্তু যারা এই যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এই আটে, প্রতিটা আটে আটে যায় আর ব্যবসা করে, খুব সুন্দর একটা ব্যবসা। আর এই যে আইক, এই আইকটা এখন হচ্ছে বর্ষাকালের সময় আছে, একটা সিজন থায়, এই সিজনে এই আইকটা বেশি পাওয়া যায়। আইকটা কিন্তু খাতি সেই মজা, তবে জাগর দাঁত নেই, জাগর জন্য খুবই সমস্যা। জাগর জন্য ওই যে বিলিন্ডার মেশিন আছে, বাজারে অনেক জায়গায় দেখা যায় দাঁতা কলে ফিসে দেই, জুস বানায়। আর এই যে কমলা, ইদানিং বাগেরহাটও ড্রাগন ফলেরও কিন্তু চাষ হচ্ছে, কচুয়ায়, তারপরে বাগেরহাট সদর বিভিন্ন জায়গায় ড্রাগনের চাষ হচ্ছে। তা ভিডিওটা যারা দেখতেছেন সবাই কিন্তু শেয়ার করে দেবেন, এটা কিন্তু বাগেরহাটের সদরের বারাকপুর বাজার, এই যে খুলনা বাগেরহাটের মেইন সড়ক। এনে এই যে ভ্যানের পরে কলাও বেচতেছে এক চাষা, কলা কিন্তু এই ভ্যানের মধ্যে যারা কেনে তারা কিন্তু লাভবান হয়। আর এই যে দেন অসিজনীয়, এই যে শীতকাল, মানে সামনে তো শীতকাল, ডাল সিজন, তারপরেও কিন্তু এখন এই যে তরমুজ, ওই যে কাটিয়ে তুলে দিছে লাল ফকফক করতেছে। আর এই পান, আমাকে বাগেরহাটে যে জায়গায় যান না কোনো পান পাবেন, কিছু পান না পান, যে কোনো একটা মুদির দোকানে গেলি কিছু পান না পান পান পাবেনি, তা পানের দামটা একটু বেশি, কিন্তু নাম করা পান খাতে গেলি তা বেশি। ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভিডিওটা দীর্ঘ করতেছি না। আল্লাহ হাফেজ।